বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি দুটি বেশ ইতিবাচক ঘটনা ঘটে গেছে এবং এই ইতিবাচক ঘটনা দুটি হচ্ছে যে দুজন সৎ এবং মেধাবী মুখ রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে একজন ডক্টর শামসুল আলম, তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আরেকজন ডক্টর প্রাণ গোপাল দত্ত, তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই এই দুইজনের মানে এটি সম্প্রতি একটি আলোচনা এসেছে, কারণ এই দুইজনের অন্তর্ভুক্তি, এই দুজন সজ্জন এবং দুজন মেধাবী মানুষ রাজনীতিতে আসায় এটিকে বেশ উৎসাহ ব্যঞ্জক হিসেবে সবাই দেখছেন এবং রাজনীতিতে এটি একটি বেশ ইতিবাচক হিসেবে অনেকে মন্তব্য করেছেন। তবে এটি নিয়ে আসলে নেতিবাচকও মন্তব্য হয়েছে, যেটি প্রাণগোপাল দত্তর ক্ষেত্রে হয়েছে। অনেকেই হয়তো নেতিবাচক মন্তব্য করেছেন যে একজন প্রথিত যশা চিকিৎসক, তিনি কেন রাজনীতিতে আসলেন কিংবা তার রাজনীতিতে আসার কী প্রয়োজন ছিল, এ ধরনের মন্তব্য কিন্তু এসেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে উত্তরটাও ছিল, সেটি হচ্ছে যে এই ধরনের মানুষেরই আসলে রাজনীতিতে এখন বেশি প্রয়োজন। এবং আমরা যারা গত কয়েক বছরের নমিনেশনের ক্ষেত্রে আমরাও দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু নমিনেশনের ক্ষেত্রে বেশ আমরা বলবো যে অনেক একটি ইঙ্গিত রয়েছে, একটি বার্তা রয়েছে, তিনি কাদেরকে নমিনেশন দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা বলতেই পারি বাংলাদেশের রাজনীতিতে মেধাবী মুখ বাড়ছে এবং মেধাবীরা আসছেন রাজনীতিতে। তার মানে আমরা কী বলতে পারি যে রাজনীতি যে প্রেক্ষাপটটা সেটি কি পট পরিবর্তন হয়েছে কি না, মানে রাজনীতি মানেই আমরা যেটি বুঝতাম যে হানাহানি সংঘর্ষ, কিংবা রাজনীতি মানেই খারাপ, যারা রাজনীতি করেন তারা আসলে ঠিক নেগেটিভভাবে তাদেরকে দেখা হতো, এটি কি তাই কি না, এটি কিন্তু মনে করা হতো। কিন্তু এখন কি একটি প্রেক্ষাপটটা কি বদলে গেছে কিনা, অনেক আমরা মেধাবী তরুণদেরকে দেখছি তারা নমিনেশন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন, তৃণমূল পর্যায়ে আমরা দেখছি তারা নমিনেশন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সামনে ইলেকশন আসছে, তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে এবং মেধাবীরা যেহেতু রাজনীতিতে আসার জন্য চেষ্টা করছেন তৃণমূল পর্যায় থেকে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে রাজনীতিতে কিন্তু একটি বেশ ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটা খুব প্রয়োজন, বিশেষ করে যেহেতু আমাদের সামনে একটি ভিশন রয়েছে বাংলাদেশকে উন্নত একটি দেশে পরিণত করার, সেই ভিশনটি যদি সাকসেস করতে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মিশনটি রয়েছে সেটি যদি আমরা সফল করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে মেধাবী এবং একই সঙ্গে তরুণ মুখ প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। এবং যে সম্প্রতি দুটি ঘটনার কথা বললাম, ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শামসুল আলম, এই দুটি ঘটনা একটু বেশ ইতিবাচক, উৎসাহ ব্যঞ্জকও তো বটেই। আমরা চাই এ ধরনের মানুষরা আসলে বেশি বেশি করে তারা রাজনীতিতে আসুক এবং রাজনীতির শুধু আমরা শহর কেন্দ্রিক না, তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করছেন সেখানেও এই মেধার চর্চাটা হোক, এটি আমাদের প্রত্যাশার জায়গা। দর্শক যারা আমাকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজহান্ট লাইভ থেকে, আপনাদের সাথে আছি মৌসুমি সুলতানা। নিশ্চয়ই যারা আমাকে দেখছেন তারা আমাকে শেয়ার করে দিবেন, আপনারা আপনাদের শেয়ার এবং আপনাদের কমেন্ট আমাদের এই লাইভটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে এবং আপনাদের অংশগ্রহণে, যারা দর্শক রয়েছেন আমাদের নিউজ হান্টের তাদের অংশগ্রহণে কিন্তু আমাদের লাইভটি আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে। নিশ্চয়ই আপনাদের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি এবং আপনাদের অংশগ্রহণ প্রতিদিনই পাই, আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশা করছি। দর্শক, যেটি বলছিলাম বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পট পরিবর্তন এবং যে সম্ভাবনাগুলো রয়েছে সেটির জন্য আসলে এই মুহূর্তে মেধাবীদের বেশি বেশি করে রাজনীতিতে আসা প্রয়োজন এবং এটি আসছেন, অনেকেই আসছেন যারা ছিলেন আগে থেকে, তার চেয়ে বাড়ছে সংখ্যাটা, এটি আসলে আমাদের এবং ইতিবাচক একটি দিক এবং উৎসাহ ব্যঞ্জক। আপনাদের এলাকায় কেমন, যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কেমন, কিংবা কারা এই সামনের ইলেকশন আসছে কারা নমিনেশনের জন্য চেষ্টা করছেন, কিংবা আপনাদের সঙ্গে যারা জনগণ রয়েছেন তাদের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন, এবং সেখানকার রাজনীতিবিদদের থেকে যদি আপনাদের কোনো ধরনের ইতিবাচক প্রত্যাশা থাকে সেটিও আপনারা আমাদেরকে লিখে পাঠান, আমরা নিশ্চয়ই আপনাদের মন্তব্যগুলো পড়ব। আমি কিছু মন্তব্য পড়ে আসতে চাই, তারপর আমার কিছু ইনফরমেশন রয়েছে আপনাদের কাছে এই রাজনীতি নিয়ে এবং ভবিষ্যতে হিসাব নিকাশ নিয়ে কিছু ইনফরমেশন রয়েছে, সেটি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে একটু মন্তব্য পড়ে আসতে চাই। হ্যাঁ, আমরা আসলে সব দলের রাজনৈতিক কথাই বলছি, সেটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যারা অন্যান্য দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে, সব কিছুতেই আসলে মেধাবীদের অংশগ্রহণ এই মুহূর্তে খুবই জরুরি ইলেকশনকে সামনে রেখে। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়তে চাই। আমি জানি অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছেন, যারা কমেন্ট করছেন আমাকে, এবং অবশ্যই সবাই শেয়ার করবেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু পড়তে চাই। যেটি বলছিলাম দর্শক, তৃণমূল পর্যায়ে এটি আসো আরও আরও বেশি জরুরি, কারণ এখন একটি প্রশ্ন রয়েছে, তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের বাবা মা কিংবা অভিভাবক যারা রয়েছেন তারা কি তাদের সন্তানদের, কিংবা মেধাবী সন্তান যদি হন তাদেরকে কি রাজনীতিতে আসতে দিবেন? আচ্ছা, ঠিক তখনই দিবেন যখন তিনি দেখবেন রাজনীতি মানেই হানাহানি নয়, রাজনীতি মানেই সংঘর্ষ নয়, রাজনীতি মানেই মৃত্যু নয়, রাজনীতি মানেই অস্ত্রের ঝনঝনানি নয়। যখন তিনি এটি দেখবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন দেখবেন সুস্থ রাজনীতি পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু একজন অভিভাবক তার মেধাবী সন্তানকে বিদেশে না পাঠিয়ে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করবেন।
এটি কিন্তু হয়। কিন্তু আমরা চাইব সেই জায়গাটি তৈরি হোক বাংলাদেশের রাজনীতিতে। অনেকে মন্তব্য করছেন, আচ্ছা নুরুল আলম রয়েছেন, আচ্ছা আমার সঙ্গে রয়েছেন ফজলুর রহমান রয়েছেন, তিনি বলছেন বাংলাদেশে কী ঘটনাগুলো ঘটছে আমরা জানতে চাই সরাসরি, আমি মালয়েশিয়া থেকে শুনছি আপনি বলেন আমরা শুনি। নিশ্চয়ই আমরা চেষ্টা করি প্রতিদিনই বাংলাদেশের যে জনগুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, এবং জনগুরুত্বপূর্ণ যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে আমরা লাইভে হাজির হই। আপনারা যারা মালয়েশিয়া কিংবা দেশের বাইরে থেকে আমার সঙ্গে যুক্ত হন, তারা নিশ্চয়ই দিন শেষে যখন আপনার প্রিয় মাতৃভূমির খবরটা অন্তত আপনারা জানতে পারেন খুব অল্প সময়। আমি ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাহিদ খান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন ম্যাডাম আপনার নিউজগুলো সত্য বস্তুনিষ্ঠ, তিনি বলেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মন্তব্য করবার জন্য। যাদের মন্তব্যগুলো আমি পড়ছি নিশ্চয়ই আপনারা আমাকে শেয়ার করবেন, অন্তত আপনারা যত শেয়ার করবেন আমরা কিন্তু তত বেশি মন্তব্য পাবো, এবং তাদের মন্তব্যগুলো আমরা আপনাদেরকে জানাবো, আপনাদের মন্তব্যগুলো তাদের সঙ্গে আমরা শেয়ার করবো। নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন, যারা এখনও শেয়ার করেননি নিশ্চয়ই করবেন। আমার সঙ্গে যুক্ত রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি মালয়েশিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের টপ ফ্যান। আমার সঙ্গে আসাদ শেখ রয়েছেন, তিনি বলছেন বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনি নিউজহান্ট তুমি না থাকলে বোঝা যেত না দেশে কী অবস্থা। এটি খুব চমৎকার মন্তব্য করেছেন, কবিতার চারটি লাইনে তিনি নিউজহান্টকে বুঝিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসাদ শেখ আপনাকে মন্তব্য করবার জন্য নিউজহান্ট সম্পর্কে। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের সহযোগিতা এবং আন্তরিক ভালোবাসা আছে বলেই আমরা আপনাদের সাথে আছি, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে মাহমুদুল হাসান মনি রয়েছেন, তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছি নিশ্চয়ই আপনিও ভালো আছেন। নয়ন খান রয়েছেন, রানা আহমেদ যুক্ত রয়েছেন, তিনি বলছেন তিনি প্রাণগোপাল দত্তের কথা বলেছেন যে তিনি বিনা ভোটে পাশ করেছেন। হ্যাঁ, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু এটি মন্তব্য করেছেন তিনি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হতেন তাহলে তিনি আরও বেশি খুশি হতেন, এটি তিনি বলেছেন। খোকন মণ্ডল রয়েছেন, তিনি বলছেন তৃণমূলে সেই লাইভটি করলে প্রকৃত তৃণমূলে মেধাবীদের পাওয়া যেত, একটি ভালো কথা বলেছেন, আমরা নিশ্চয়ই সেটি চেষ্টা করব। সামনে ইলেকশন আসছে, সামনে জাতীয় নির্বাচন অপেক্ষা করছে আমাদের সামনে, এবং তখন আমরা নিশ্চয়ই তৃণমূল পর্যায়ে যাব, সেখানে কথা বলবো যারা নমিনেশন নিচ্ছেন কিংবা নমিনেশন প্রত্যাশী যারা রয়েছেন তারা কারা, তাদের বাংলাদেশের রাজনীতিতে কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের যে আসলে সেখানে মেধাবীরা আসছে কিনা কতটুকু আসছে সেটি নিশ্চয়ই আমরা তৃণমূলে গিয়ে কথা বলবো। আমার সঙ্গে সেফায়তুল্লাহ, তিনি বলেছেন আচ্ছা দালালের রিপোর্ট আপনার কী দেখে মনে হয়েছে, দালালের রিপোর্ট নিশ্চয়ই আমাদেরকে একটু লিখে পাঠাবেন, আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আমি কিন্তু সব দলের বিষয়ে বলছি, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, জাতীয় পার্টি এবং যারা অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে, সব দলেরই কিন্তু এখন মেধাবীদের বেশি বেশি প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সামনে যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশের রাজনীতির যদি আরও বেশি ইতিবাচক দিক আমরা দেখতে চাই তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের মেধাবী মুখ ছাড়া আর কোনো বিকল্প নেই, এবং আমরা সব দলের কথা বলছি, প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমাদের এই মন্তব্য। সেফায়তুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য, নিশ্চয়ই যারা আমাকে এই ধরনের মন্তব্য করেন তাদের মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের আমার উত্তর শুনে নিশ্চয়ই আপনাদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই পরিবর্তন হবে সেই প্রত্যাশা করছি। ইয়াসিন আরাফাত রয়েছেন, তিনি নোয়াখালী বেগমগঞ্জ থেকে আমাকে দেখছেন। লিটন পাটোয়ারি রয়েছেন, সেফায়তুল্লাহ তিনি আবারও সে মন্তব্য করছেন, নিশ্চয়ই সেফায়তুল্লাহ আপনার মন্তব্যের জবাব আমি দিতে পেরেছি। সোহেল আহমেদ রয়েছেন, তিনি বলছেন চুরি করতে সুবিধা হবে, আচ্ছা যদি মেধাবীরা আসে, মেধাবী মুখরা যদি আসে তাহলে কিন্তু তাদের চুরির এই যে সততার বিষয়টি রয়েছে এখানে, দুর্নীতিগ্রস্ত যদি তারা না হন সেক্ষেত্রে কিন্তু চুরির বিষয়টি আর আসে না, আমাদের রাজনীতিতে এটি এখন অনেক বেশি প্রয়োজন। নান্টু আরশাদ রয়েছেন, তিনি আমাদের টপ ফ্যান, তিনি ঢাকা উত্তরা থেকে আমাকে দেখছেন। আচ্ছা আমার সঙ্গে ইমন হাসান রয়েছেন, আবদুল্লাহ রয়েছেন, তিনি বলছেন মো আপু গুড নিউজ থ্যাংকস, আচ্ছা তিনি সেটি মন্তব্য করেছেন। মিজানুর রহমান রয়েছেন, তিনি বলছেন তিনি আসলে একটি দলের কথা বলেছেন, কিন্তু আমরা প্রত্যেকটা দলের কথা বলছি, প্রত্যেকটি দলেই মেধাবী মুখ আসুক, এটি সেটি বেশি বেশি করে আসুক, আরও বেশি অবস্থান শক্ত হোক মেধাবীদের জায়গাগুলো। যারা যে দল থেকে নমিনেশন দিবেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, জাতীয় পার্টি থেকে যারা নমিনেশন দিবেন, সামনে ইলেকশন আসছে, তখন কিন্তু অবশ্যই এই দিকটাই বিবেচনা করতে হবে যে কাদের আপনারা নমিনেশন দিচ্ছেন। রাজনীতি মানে কিংবা রাজনীতিবিদ মানে আমরা যেটি বুঝি এবং যেটি সচরাচর যেটি বোঝা মানুষ রাজনীতিবিদ সম্পর্কে মন্তব্য করেন সেটি যাতে আর না হয়, আমরা অনেক সৎ এবং একই সঙ্গে সজ্জন ব্যক্তি, এবং যারা তরুণ মেধাবী, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে থেকে মেধাবী মুখগুলো উঠে আসুক রাজনীতিতে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিশ্চয়ই বিষয়টি দেখছেন, এবং আমরা গত কয়েক বছর ধরে যে নমিনেশনের ক্ষেত্রে কিছুটা দেখছি পরিবর্তনের ইঙ্গিত যেটি পাচ্ছি, তিনি কিন্তু নমিনেশনের ক্ষেত্রে অত্যন্ত যাচাই বাছাই করে এই নমিনেশনগুলো দিচ্ছেন। একই ক্ষেত্রে বিএনপিকেও একই পথে তাদের নমিনেশনগুলো দিতে হবে, জাতীয় পার্টিকেও সেটি করতে হবে। প্রত্যেকটা দল যদি
তরুণ এবং মেধাবী মুখগুলো রাজনীতিতে আনেন এবং রাজনীতিতে বেশি বেশি তাদের অবস্থানগুলো শক্ত হয়, সেক্ষেত্রে দুর্নীতিবাদ যারা রয়েছেন, ভুইভর রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের কিন্তু আর কোনো জায়গা থাকবে না, তারা কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবেন না। এটি আমরা চাই যে বাংলাদেশকে যদি আমরা দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী রাষ্ট্র এবং একই সঙ্গে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা দেখতে চাই, বিশ্বের বুকে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে পরিবর্তন, এটি আসলে খুব অত্যাবশ্যকীয় একটি ব্যাপার। এবং আপনারা যদি, আমি যে কথাগুলো বলছি আপনারা যারা আমার সঙ্গে যদি একমত হন সেক্ষেত্রে নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন, এবং যারা আমাকে মন্তব্য করতে চান পক্ষে বিপক্ষে সব বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন আমাকে, আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমার সঙ্গে মোহাম্মদ শাহজাহান রয়েছেন, তিনি সৌদি থেকে আমাকে দেখছেন। এক আই কে বিপ্লব রয়েছেন আমার সঙ্গে যুক্ত, তিনি বলছেন মেধাবীদের রাজনীতিতে আসার সুযোগ নেই, হাইব্রিডদের দখলে এখন বাংলাদেশ রাজনীতি। এটি আমরা আসলে বলছি যে যারা হাইব্রিড কিংবা যারা ভুইভর রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে যদি আমরা সরাতে চাই, চিরতরে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরাতে চাই, সেক্ষেত্রে একমাত্র হাতিয়ার হতে পারে মেধাবী তরুণ প্রজন্ম এবং মেধাবী যারা সজ্জন ব্যক্তি রয়েছেন, যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে। মানে আমরা কিন্তু বলছি না যে রাজনীতিবিদ হতে হলে তাকে অনেক উচ্চ শিক্ষিত হতে হবে, সেটি কিন্তু নয়। আপনি অল্প শিক্ষিত হয়ে আপনি যদি সজ্জন সৎ এবং মেধাবী হন তাহলে অবশ্যই আপনাকে আপনি রাজনীতি করতে পারেন এবং রাজনীতিতে আসতে পারেন, এবং বেশি বেশি যত অংশগ্রহণ বাড়বে রাজনীতিবিদদের এবং সৎ রাজনীতিবিদদের একই সঙ্গে মেধাবী রাজনীতিবিদদের, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। আমার সঙ্গে এমডি আবদুল্লাহ রয়েছেন, মিজানুর রহমান মন্তব্য করেছি, এনামুল হক নাসিম, তিনি বলছেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে কেন অশিক্ষিত রাজনীতিবিদ থাকে, তাহলে জাতি অশিক্ষিত হবে। এটি একটি ভালো কথা বলেছেন আসলে, এই যে অশিক্ষিত একটি বিষয় কিন্তু সেটি মেধাবী কিনা, মেধা জিনিসটা কিন্তু আলাদা একটি বিষয়। অশিক্ষিত মেধাবী এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, একটি শিক্ষিত মানুষও কিন্তু মেধাহীন হতে পারেন। শিক্ষা দিয়ে কিন্তু আসলে মেধার মাপকাঠি কিংবা পরিমাপ করাটা আসলে সম্ভব নয়, শিক্ষিত একটি আলাদা বিষয়, মেধা আর একটা জিনিস। এটি মেধাবী যারা রয়েছেন তাদের কিন্তু পরিমাপের জন্য অনেক বিষয় রয়েছে তাদের মাপকাঠি করবার জন্য। এবং আপনি যেটি বলেছেন যে পরিচালনা পর্ষদে যাদেরকে অশিক্ষিত রাখা হয় তারা যদি মেধাবী সৎ ব্যক্তি হন সেক্ষেত্রে তারা নিশ্চয়ই পরিচালনা পর্ষদে থাকতে পারে, এটি মন্তব্য করেছেন এনামুল হক নাসিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আই কে বিপ্লব মন্তব্য করেছেন, পড়েছি। মহিউদ্দিন শাহজাহান তিনি সৌদি থেকে আমাকে দেখছেন। আমার সঙ্গে এমডি মুজাহিদিন তিনি ভোলা থেকে আমাকে দেখছেন, একুশে টেলিকম কক্সবাজার থেকে, তিনি বলছেন আপু আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে নুরুদ্দিন আলী রয়েছেন, তিনি বলছেন আমলারা কেন রাজনীতিতে আসবে, আমলাদের কারণে ত্যাগী শিক্ষিত অবহেলিত হয়, এটি তিনি মন্তব্য করছেন। আমি সবার মন্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা যারা আমাকে মন্তব্য করছেন, আপনারা যদি আমার এই মতামতের সাথে একমত হন নিশ্চয়ই আপনারা আমাকে শেয়ার করবেন। আমার সঙ্গে নূর নবী রয়েছেন, তিনি বলছেন আচ্ছা অনেক ধন্যবাদ। রানা আহমেদ রয়েছেন, আচ্ছা অনেকেই আসলে মন্তব্য করেন, সবারই ব্যক্তিগত মন্তব্য আমি বলবো। আমার সঙ্গে যুক্ত রয়েছেন কামাল হোসেন, তিনি বলছেন আপনার ভয়েস অনেক সুন্দর। এমডি শাহিন রয়েছেন, নূর নবী বলছেন আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সবুজ মল্লিক, তিনি বলছেন শেয়ার করলাম আপনার বক্তব্যের সাথে একমত, তিনি বলেছেন অনেক ধন্যবাদ। আমার সঙ্গে সবুজ মল্লিক তিনি বলছেন অসাধারণ লাইক। এমডি মাহবুব রয়েছেন, তিনি বলছেন আচ্ছা অনেকেই বলছেন দালালি শুরু করছেন, এই দালালিটা আসলে কেন মন্তব্য করছেন আপনারা একটু আমাকে যদি আপনারা ব্যাখ্যা করে লিখে পাঠান তাহলে খুবই ভালো হয়, আমি আসলে আপনাদের সবার মন্তব্যের জবাবগুলো দিতে চাই। নেগেটিভ যারা মন্তব্য করছেন নিশ্চয়ই সেই জবাবগুলোও কিন্তু আমরা দিতে চাই, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল ধারণা থাকতে পারে, দৃষ্টিভঙ্গির কোনো সমস্যা থাকতে পারে, কিংবা আপনাদের মতামত হয়তো বা আমার মতের সাথে নাও মিলতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই আলোচনা হতে পারে, কথা বলতে পারি, কারণ আমার যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আমাদের অতিথি এই লাইভের, তাদের মন্তব্যগুলো শুনতে চাই এবং একই সঙ্গে তাদের কথাগুলো আমরা জানাতে চাই। আমার সঙ্গে যুক্ত রয়েছেন মনির আসলাম, তিনি যুক্ত হয়েছেন, তিনি বলছেন আপনার বক্তব্যের সাথে একমত, অনেকেই কিন্তু একমত পোষণ করছেন, অনেকে একমত পোষণ নাও করতে পারেন, এখানে সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সবাই যার যার মতো করে মত প্রকাশ করতে পারেন। আমার সঙ্গে এস এম মাহবুব রয়েছেন, তিনি বলছেন মেধাবী কোথায়, সবাই তিনি বলছেন চোর, এটি বলছেন কেউ চাল চোর কেউ তেল চোর, হ্যাঁ এরকম লোকরা যাতে আর রাজনীতিতে কর্তৃত্ব করতে না পারে সেটির দায়িত্ব আসলে কে নেবে, আমাদের যে প্রজন্ম যারা রয়েছে, আমরা তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা মেধাবী রয়েছে, তাদেরকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। এই যে আপনি চাল চোরের কথা বললেন তেল চোরের কথা বললেন, তারা এই সুযোগটা পাচ্ছে কেন, মেধাবীরা খুব বেশি সংখ্যক সৎ, যারা সৎ যাদের সততা রয়েছে তারা রাজনীতিতে বেশি বেশি করে আসছেন না বলে কিন্তু এই ধরনের মানুষরা রাজনীতির জায়গাগুলো দখল করে নিচ্ছে, এবং রাজনীতি সম্পর্কে মানুষের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যে রাজনীতিতে কেন আসতে হবে, কেন কেন যাবেন, কিংবা রাজনীতি মানে একটি খারাপ বিষয়,
এই যে একটি নেগেটিভ ধারণা, এই ধারণা থেকে বের হয়ে আসবার জন্য প্রত্যেকটা দলকে কাজ করতে হবে। আপনারা যারা বলছেন দালালি, আসলে আমরা কোনো কোনো দলের পক্ষে কথা বলছি না। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগের সবাই সৎ, আমি বলছি না বিএনপি সবাই সৎ, আমি বলছি না যে জাতীয় পার্টির সবাই সৎ এবং মেধাবী, সেটি কিন্তু বলছি না। আমরা বলছি প্রত্যেকটা দলকে এই জায়গাটিতে আসতে হবে, মেধাবীদের মনোনয়ন দিতে হবে, এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন, সৎ রাজনীতিবিদ রয়েছেন, ত্যাগী রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদেরকে জায়গা দিতে হবে। এই কথাটি কিন্তু আমরা বলছি। এটি আপনাদের কাছে কেন দালালি মনে হচ্ছে একটু যদি আমাদেরকে লিখে পাঠাতেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, তাহলে আমাদের মন্তব্য করতে সুবিধা হয়। আক্তার সর্দার রয়েছেন আমার সঙ্গে, ছোটন আহমেদ রয়েছেন, তিনি কুষ্টিয়া থেকে আমাকে দেখছেন, আসাদ শেখ রয়েছেন, তিনি বলছেন দেশে মেধাবীদের কদর বুঝতে পারছে না, কদর বুঝছে রাজনৈতিক পরিচয় ক্ষমতার, আর স্বজন প্রীতির বলছেন মেধাবীদের কদর কখনো বুঝবে না। এই জায়গাটি যে মেধাবীদের যাদের আক্ষেপ রয়েছে, এটি কিন্তু তাদের আক্ষেপ, কেন মেধাবীদের কদর বুঝবে না, নিশ্চয়ই বুঝতে হবে, এবং সেটি কিন্তু বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে নমিনেশনগুলো দিচ্ছেন, একটি কিন্তু ইঙ্গিত আমরা ঠিক বুঝতে পাচ্ছি। বিএনপির ক্ষেত্রেও সেটি নিশ্চয়ই হবে, জাতীয় পার্টিরাও তারা করবেন, তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে বেশি বেশি করে রাজনীতিতে আনতে হবে। তরুণ মেধাবী মুখরা যদি রাজনীতিতে এসে কর্তৃত্ব করে, তাহলে যারা এই যে ভুইফোড় রাজনীতিবিদ রয়েছেন, তেল চোর, চাল চোর, যারা গরিব মানুষের চাল চুরি করে খায় এবং যে বরাদ্দের টাকাগুলো তারা চুরি করে খান, তারা কিন্তু কি আর রাজনীতিতে জায়গা পাবেন? তারা কিন্তু কোনোভাবে আর জায়গাটি পান না। নিশ্চয়ই আপনারা এই বিষয়কে একবার সহমত পোষণ করবেন আমার সঙ্গে যে রাজনীতিতে মেধাবীদের আসার প্রয়োজন রয়েছে, বেশি বেশি প্রয়োজন রয়েছে। বাংলাদেশকে যদি একটি আমরা ইতিবাচক দিকে নিয়ে যেতে চাই, উন্নয়নশীল দেশ এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে যদি আমরা দাঁড়াতে চাই, আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বটার প্রয়োজন রয়েছে, অবশ্যই রয়েছে। সেটি নিশ্চয়ই আপনারা একমত হবেন, একই সঙ্গে সজ্জন যারা রয়েছেন, অভিজ্ঞ যারা রয়েছেন তারাও থাকবেন, পাশাপাশি মেধাবী মুখদেরও আনতে হবে, তরুণ প্রজন্ম যারা রয়েছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মন্তব্য করবার জন্য। আমার সঙ্গে খোকন মণ্ডল রয়েছেন, তিনি বলছেন নিউজহান্টের সম্মানিত মৌসুমী আপনাকে অনুরোধ করছে আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পূর্বে তৃণমূলে এসে লাইভ করুন, এতে দেশ ও জাতির উপকার হবে। নিশ্চয়ই আমরা সেটি করব, এবং আমরা যেহেতু ইলেকশন নিয়ে কথা বলছি, এই কারণেই গত কয়েকদিন আগে বেশ 160টি ইউনিয়ন পরিষদে এবং পৌরসভায় ইলেকশন হয়ে গেল, সেখানে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, সহিংসতা হয়েছে, দুজন তিনজন মারা গেছেন। আমরা সেই ধরনের রাজনীতি আর দেখতে চাই না। রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসুক, এবং রাজনীতি মানে একটি সুস্থ পরিবেশ বিরাজ করুক, এবং রাজনীতিতে নেতৃত্ব দিক, এবং রাজনীতিতে আমি বলবো যে যারা নেতৃত্ব দিবে তারা যেন তরুণ প্রজন্মের মেধাবী হয়, একই সঙ্গে যারা ত্যাগী নেতা রয়েছেন, সজ্জন রয়েছেন, যারা সৎ নেতা রয়েছেন তারাও যাতে জায়গা পান। এই জায়গাটি নিয়ে আসলে আমরা কথা বলছি, এবং এটি নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে একমত হবেন, যারা মন্তব্য করছেন নিশ্চয়ই আমাকে মন্তব্য করবেন। এবং খোকন মণ্ডল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নিশ্চয়ই আমরা তৃণমূলে গিয়েও লাইভ করব, ইলেকশনের আগে তো অবশ্যই আমরা এলাকায় যাব, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এমডি নান্নু রয়েছেন, তিনি বলছেন ছোটবেলায় সে বিখ্যাত 75টি ছড়া ও কবিতা একসাথে যে কবিতাগুলো পাঠ করলে মনে হয় কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেছে, আহা কত সুন্দর ছিল সেই ছড়া ও কবিতাগুলো। একদমই তাই, আসলে শৈশবে আমরা অনেকেই বাস করি, আমরা মাঝে মাঝে পিছনে ফিরে তাকাতে কিন্তু মাঝে মাঝে সবারই ভালো লাগে, আমরা স্মৃতিচারণ করি, অনেক সময় নস্টালজিক হয়ে যায়, আমরা পিছনের ছোটোবেলার সেই কবিতাগুলো কিংবা সেই সময়ের স্মৃতিচারণ করতে আসলে সবারই ভালো লাগে। অনেক ধন্যবাদ জানাচ্ছি নান্নু মন্তব্য করবার জন্য, আমাদের সাথে থাকুন, নিউজহান্টের সাথে থাকুন। আমার সঙ্গে খোকন মণ্ডল, তিনি বলছেন নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়ন থেকে বলছি, মেধাবী ও প্রকৃত আওয়ামী লীগের তৃণমূল নেতারা সুযোগ পায় না, এই লাইভটি গ্রামে এসে করলে মেধাবীদের পাওয়া যেত। আমরা নিশ্চয়ই সেটি করব, আমরা চাই তৃণমূল পর্যায় থেকে মেধাবীরা উঠে আসুক এবং তারা নেতৃত্ব দিক বাংলাদেশের রাজনীতিতে, তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সেটি নিশ্চয়ই হবে। এমডি সোলাইমান মিয়া রয়েছেন, তিনি বলছেন রাজনীতি এখন মাসলম্যান এবং রাজনীতিকরণ হওয়াতে মেধাবী রাজনীতিতে দিতে আগ্রহী না। চট্টগ্রাম আগ্রাবাদ সালে আহমদ চেয়ারম্যান লেন থেকে তিনি আমাকে দেখছেন। সোলাইমান মিয়া অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো মন্তব্য করেছেন। আসলে এই যে ক্ষমতাবান যারা মাসলম্যান বলছেন আপনি, এমন বাণিজ্যিকরণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা যাবে তখনই যখন রাজনীতিতে বেশি বেশি করে মেধাবীরা আসবেন, অন্তর্ভুক্ত হবেন, এবং তারা চাইবেন যে তারা রাজনীতিতে থাকুক, টিকে থাকুক অন্তত, এবং বাংলাদেশের এই যে আমরা এই যে স্বাধীনতা সেটি রক্ষায় অবশ্যই মেধাবীদের প্রয়োজন রয়েছে। এটি নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, যারা রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন, তারা নিশ্চয়ই এটি বুঝতে পারেন, এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন যেহেতু আসছে সেখানে বেশি বেশি করে তরুণ প্রজন্ম এবং মেধাবীদের আনতে হবে, নমিনেশন দিতে হবে। এবং আমরা যেটি দেখছি, আমাদের কাছ থেকে অনেক জায়গায় খবর আসছে যে ইলেকশনকে সামনে রেখে অনেক মেধাবী তরুণরা তারা কিন্তু কাজ করছেন, মাঠ পর্যায়ে গিয়ে কাজ করছেন, তারা নমিনেশন চাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং সেক্ষেত্রে যারা ত্যাগী নেতা রয়েছেন তারাও আছেন সাথে, যা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং তারা রাজনীতিতে অনেক দিয়েছেন, তাদেরও কিন্তু জায়গা থাকতে হবে।
এটি আমরা বলছি সজ্জন এবং মেধাবী, এই দুটি মুখ যদি রাজনীতিতে আমরা বাড়াতে পারি এবং তাদের অবস্থান যদি শক্ত হয়, তাহলে এই যে ভুইফোর যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যে সংগঠনগুলো রয়েছেন, যারা আপনারা বলছেন দুর্নীতিবাদ যারা রয়েছেন, যারা গরিবদের বরাদ্দ, গরিবদের চাল তেল যারা চুরি করেন, তারা কিন্তু রাজনীতিতে আর টিকে থাকতে পারবেন না। আমরা যদি মেধাবীদের দৌরাত্মটা বাড়াতে পারি, এটি আমরা আসলে আমাদের আলোচনার বিষয়, নিশ্চয়ই আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবং প্রত্যেকটা দলের বিষয়ে আমরা এই কথাগুলো বলছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে মন্তব্য করছেন। আমার সঙ্গে সালামত রয়েছেন, তিনি বলছেন মালয়েশিয়া থেকে, আপু আমি আপনার লাইভ দেখছি, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে, আমি সবসময় আপনার লাইভ দেখি। অনেক ধন্যবাদ জানাচ্ছি সালামত আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আশা করছি প্রবাসে নিশ্চয়ই ভালো আছেন, অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল সালামত আপনার জন্য, ভালো থাকবেন। আমার সঙ্গে মতিউর রহমান রয়েছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম আপু, আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশে আর কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে কি না? নিশ্চয়ই সেটি হবে এবং সামনে যে জাতীয় নির্বাচনটি আসছে আমাদের প্রত্যাশার জায়গা থাকবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন হবে। উৎসবমুখর, আমি যেটি বারবার বলি, উৎসবমুখর একটি নির্বাচন আমরা দেখতে চাই এবং আশা করি যে সব দল সেখানে অংশগ্রহণ করবে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন জালাল মোল্লা, তিনি বলছেন ষাটোর্ধ্ব যত রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন সব, তিনি যেটি বলেছেন আসলে অনেক যারা বর্ষীয় নেতা রয়েছেন তারাও কিন্তু রাজনীতির অনেক ত্যাগী নেতা, তাদেরও কিন্তু অবদান রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলে, বিএনপিতেও রয়েছে, আওয়ামী লীগে রয়েছে, জাতীয় পার্টিতে রয়েছে, সব দলে কিন্তু যারা বর্ষীয় নেতা রয়েছেন তাদের অবদান অবশ্যই রয়েছে এবং তাদেরও এই তাদের নেতৃত্বের জায়গাটিও তাদেরও থাকতে হবে, অন্তত পথ নির্দেশক হিসেবে, পথ পরিদর্শক হিসেবেও কিন্তু তাদের থাকতে হবে তরুণ প্রজন্মকে যদি পথ দেখাতে হয়। আমাদের যারা মন্তব্য করছেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, তিনি বলছেন যে রাজনীতি মেধার বিকাশ না ঘটিয়ে তার প্রসারে ব্যাঘাত ঘটায়, সে রাজনীতি থাকার প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে। আপনি যেটি বলছেন, হ্যাঁ, মেধার বিকাশ ঘটাতে হবে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু উদাহরণ আমরা পাচ্ছি, সেটি কিন্তু একটি বার্তা দিচ্ছে মেধাবীরা আসছে রাজনীতিতে, এটি কিন্তু একটি উৎসাহ ব্যঞ্জক আমরা বলছি, আমরা এটিকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছি। নিশ্চয়ই এটি বাংলাদেশের রাজনীতির আকাশে একটি, আমি বলবো যে একটি ভালো আলোর একটি রেখা দেখতে পাচ্ছি আমরা একটা বাংলাদেশের রাজনীতির আকাশে, এটি আমাদের জন্য নিশ্চয়ই ভালো ফল সুফল বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশা করছি। যারা আমাকে মন্তব্য করছেন, আরও মন্তব্য করব, আমি অনেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে, যারা এখন আমাকে শেয়ার করেননি আশা করছি সবাই আমাকে শেয়ার করে দিবেন। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে মোহাম্মদ খোকন রয়েছেন যুক্ত, আমার সঙ্গে যুক্ত রয়েছেন সত্তার ওমান রয়েছেন, তিনি ওমান থেকে আমাকে দেখছেন। আতিউর রহমান, তিনি বলছেন কথা অভিমান থাকতে পারে কিন্তু আমি বেইমান না। আচ্ছা আচ্ছা, তিনি আরেকটু একটু লিখতে হবে আপনার মন্তব্যটা, তিনি বলছেন ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতা আসবে এবং নতুন এক বাংলাদেশের শুভ সূচনা হবে, আর তিনি এটি মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি বলছেন হবে না সুস্থ নির্বাচন যতদিন, আচ্ছা তিনি তার মন্তব্য করেছেন, আমরা চাই সুস্থ নির্বাচন, এটি আমাদের প্রত্যাশা। এমডি রায়হান আহমেদ রয়েছেন, আপু আমি দুবাই থেকে দেখছি, খুব অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। নিশ্চয়ই আমার যারা পাঠক এবং দর্শক রয়েছেন সবাইকে বলছি, রায়হান আহমেদের জন্য সবাই দোয়া করবেন, আপনার আশুরোগ মুক্তি কামনা করছি, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন এবং নিশ্চয়ই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। মুজিবুর রহমান রয়েছেন, তিনি বলছেন আমার এলাকায়, আচ্ছা তিনি তার মন্তব্য করছেন আপনার এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন এবং তাদেরকে নিয়ে তারা কেমন কিংবা আপনারা কেমন নেতৃত্ব চান সামনে ইলেকশন আসছে সেটিও আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। জাহেদ চৌধুরী রয়েছেন, তিনি বলছেন আমি তো প্রতিদিন শেয়ার করি, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা জাহেদ চৌধুরী, এই যে আপনার কমেন্ট পড়ে দিয়েছি ভাইয়া, নিশ্চয়ই খুশি হয়েছেন আর আমাদেরকে শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমার সঙ্গে আব্দুল সালাম রয়েছেন, তিনি বলছেন কানাডার প্রধানমন্ত্রীর মতো মেধাবী চায়, এটি মন্তব্য করেছেন তিনি। মুজিবুর রহমান বলছেন কথার গতি অতি দ্রুত তবে স্পষ্ট, এটি চেষ্টা করি কারণ অনেক পাঠক আমাকে মন্তব্য করেন, অনেক দর্শক মন্তব্য করেন, মানে খুব দ্রুত যদি না বলি তাহলে সবার মন্তব্য আসলে শেষ পর্যন্ত পড়তে পারি না, অনেক মন্তব্য অনেক থেকে যায়, চেষ্টা করি একটু দ্রুত পড়ে আপনাদের সবার মন্তব্যগুলো পড়তে পারি কিনা। মোস্তফা, আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতি তো জনগণের জন্য তাই না, জনগণ মানে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিবিদরা কাদের জন্য রাজনীতি করেন, মানুষের জন্য করেন, জনগণের জন্য করেন, সেখানে নিশ্চয়ই জনগণের মতামতের প্রতিফলন একটি থাকবে, এই জন্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমরা চাই। জহিরুল ইসলাম, তিনি বলছেন সহমত পোষণ করলাম, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন মোস্তফা, তিনি বলছেন যে যতদিন এ দেশ থেকে পরিবারতন্ত্র নির্মূল না হবে ততদিন রাজনৈতিক কাঠামো ঠিক হবে না, তিনি এটি মন্তব্য করেছেন, সবার মন্তব্য জানতে চাই, আপনার মন্তব্য করুন, সবাই মন্তব্য করতে পারেন। আলামিন রেজা রয়েছেন, তিনি বলছেন আপনি কীভাবে গ্যারান্টিদের সঠিকভাবে নির্বাচন হবে,
আচ্ছা, আমাদের প্রত্যাশার কথা বলেছি, আমরা নিশ্চয়ই বলছি না যে নির্বাচন হবে, আমাদের প্রত্যাশার জায়গা রয়েছে, আমাদের একটি আশার জায়গা যে আমরা চাই সবার অংশগ্রহণ একটি নির্বাচন, উৎসবমুখর একটি নির্বাচন। এই প্রত্যাশা তো নিশ্চয় দোষের কিছু নয় এবং আমরা সেটি গ্যারান্টি দিচ্ছি না, আমরা প্রত্যাশা করছি সেটি যাতে হয়, এটি যাতে সেই পরিবেশটা যাতে তৈরি হয় সেটি আমরা বলছি। আমার সঙ্গে খোকন মিয়া রয়েছেন, তিনি বলছেন আচ্ছা আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, আওয়ামী লীগ বিএনপি কারো বিরুদ্ধেই আমরা কথা বলছি না, আমরা সব দলের কথা বলছি, সব দলেই এই মেধাবীদের আসার এখন একটি সময় এবং এটি আনতে হবে, সামনে নির্বাচন আসছে এবং নমিনেশনের ক্ষেত্রে সবাইকে আসলে সতর্ক হতে হবে, এই কথাটি বলছি আমরা। এমডি আজম রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন ইমরান হোসেন রয়েছেন, তিনি বলছেন চুরি করার জন্য আসবেন না, যারা সৎ মেধাবী আসবেন তারা কিন্তু চুরি করবেন না, তারা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিছু অন্তত করবেন। আয়ুব হাসান রয়েছেন সিঙ্গাপুর থেকে আমাকে দেখছেন, মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি তার মন্তব্য করেছেন না আমি কারো দলে সাপোর্ট করছি না, আপনি যেটি বলছেন আমি আসলে আমি হয়তো বোঝাতে পারিনি প্রথম দিকে, আমরা কিন্তু আমার কিন্তু প্রথম যে ইয়াটা যে উদ্দেশ্যটা ছিল সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকটা যে দল রয়েছে সবাইকে আমরা এটি বলতে চাচ্ছি যে সব দলই আসলে এই পরিবর্তনটা একটি মেধাবী সৎ রাজনীতিবিদ প্রয়োজন রয়েছে, এটি সবার ক্ষেত্রে বলছি, আমি কারো নাম বলছি না। দিলার হোসেন বলছেন রয়েছেন, তিনি শ্রীমঙ্গল থেকে আমাকে দেখছেন, তিনি বলছেন সামনের দিনে আমাদের তরুণ প্রজন্মের সুযোগ দিতে হবে, এটি তিনি মন্তব্য করেছেন খারাপ সময়ে, হ্যাঁ নতুবা আমাদের ভবিষ্যৎ আরও খারাপ সময় আসবে। হ্যাঁ অবশ্যই তরুণ প্রজন্মের কথা আমরা বলছি, তরুণ প্রজন্ম এবং একই সঙ্গে মেধাবীরা, এবং অনেক তরুণ প্রজন্ম কিন্তু অলরেডি রাজনীতিতে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং তারা আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি কিন্তু একটি ভালো দিক, একটি সুস্থ দিক, তার মানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি জায়গা তৈরি হচ্ছে যেখানে মেধাবীরা আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এটি কিন্তু একটি খুবই ইতিবাচক দিক হিসেবেই দেখা উচিত সবারই। আমার মন্তব্যের সাথে নিশ্চয়ই যদি আপনারা একমত পোষণ করেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা মন্তব্য করবেন। এমডি হাসিব ভূঁইয়া রয়েছেন, তিনি বলছেন পাশাপাশি ব্যবসায়ীদের রাজনীতি থেকে দূরে সরাতে হবে কারণ ট্যাক্স ফাঁকি দিতে যেন না পারে, এটি তিনি মন্তব্য করছেন। এমডি আজম রয়েছেন, তিনি বলছেন আচ্ছা, তিনি তার মন্তব্য করছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে মহসিন হোসেন রয়েছেন কচুয়া থেকে, সাদ্দাম হোসেন বলছেন আমাদের নোয়াখালীতে একদিন লাইভ করেন, নিশ্চয়ই আমরা যাব, সব জায়গায় যাব। জহুরুল ইসলাম রয়েছেন সহমত বলেছেন, আমার সঙ্গে রয়েছেন কামাল হোসেন, তিনি বলছেন সিলেট জাফলং থেকে তিনি আমাকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। খোকন মিয়া বলছেন আচ্ছা আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি না। মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি তার মন্তব্য করেছেন। মতিউর রহমান রয়েছেন গুলশান দুই থেকে, তিনি আমাকে দেখছেন, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে সোয়েব আহমেদ রয়েছেন, কেমন আছেন বলছেন, ভালো আছে সৈয়দ আহমেদ বলছেন, কেমন আছেন। শরীফউদ্দিন বলছেন আমি দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মঞ্জু রহমান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন খারাপ ও ব্যবসায়ী লোকজন সরকারের রাজনৈতিক পদে প্রশাসনের জায়গা করে নিয়েছেন, আসলে এই খারাপ এবং যারা অসৎ ব্যক্তি যারা রয়েছেন তারা যাতে রাজনীতি তার জায়গা করে নিতে না পারেন, মেধাবীরা যদি রাজনীতিতে এসে কর্তৃত্ব নেয় সেক্ষেত্রে কিন্তু এই লাগামটি টেনে ধরা যাবে, যারা ভুইফোর রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা অসৎ দুর্নীতিবাজ রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু আর এই জায়গাটি আর সুযোগ পাবে না। অনেক ধন্যবাদ। এমডি আজম রয়েছেন, তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি হচ্ছে পুরোটা পড়লাম না কেন, আচ্ছা নিশ্চয়ই আপনার মন্তব্যটির কথা বলছেন, আবারও লিখে পাঠান। হামিদা খান লানি রয়েছেন, তিনি বলছেন তিনি কি বলেছেন যে ভালো হবে, হ্যাঁ তিনি যেটি বলেছেন যে মেয়েদেরকেও দিলে এটি ভালো হবে, নিশ্চয়ই আমরা সবার কথাই বলছি, মেধাবীদের যদি মর্যাদা দেওয়া হয় তাহলে অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে, এটি ভালো কথা বলেছেন আপনি। মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি বলছেন আপনি আওয়ামী লীগ করেন কিনা, আচ্ছা এটি হচ্ছে আসলে কেউ কারো কোনো দল এখানে বিষয় না, আমরা কিন্তু সব দলের কথা বলছি এখানে, আওয়ামী লীগ বিএনপি, আমি বিএনপি করি কিনা, আওয়ামী লীগ করি কিনা, জাতীয় পার্টি করি কিনা, এটি কিন্তু বিষয় না, আমাদের আলোচনার বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটি হচ্ছে নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি রাজনীতিতে মেধাবীরা আসছে, আরও আসবেন এবং আরও যাতে বেশি আসেন সামনের যে ইলেকশনটি আসছে সেটি আমাদের আলোচনার বিষয়। খোকন মণ্ডল রয়েছেন আমার সঙ্গে, তিনি হচ্ছে আপা আমিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আমি শহীদ পরিবারের সন্তান, 2016 সালেও মনোনয়ন চেয়েছিলাম, সারা বাংলাদেশে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে যদি রাজনৈতিক পরীক্ষা হয় তাহলে আমি প্রস্তুত, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মনোনয়ন পেতে চাই, ধন্যবাদ মৌসুমি বাবু নিউশান্টকে। অনেক ধন্যবাদ খোকন মণ্ডল আপনাকে, নিশ্চয়ই যারা যোগ্য রয়েছেন এবং যারা এলাকায় কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, সৎ মেধাবী রাজনীতিবিদ যারা রয়েছেন তারা নিশ্চয়ই নমিনেশন পাবেন, কারণ এটি কিন্তু প্রধানমন্ত্রী সব কিছু মনিটরিং করেন এবং যখন নমিনেশন দেওয়া হয় অনেক কিছু যাচাই বাছাই করেই দেওয়া হয়, এবং যত বেশি আমরা চাচ্ছি যে মেধাবীরাও আসুক, তারাও নমিনেশন চাক, অন্তত তারা রাজনীতিতে আসছেন, তরুণ প্রজন্ম আসছেন, এটি আসলে দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আমার সঙ্গে এনায়েত করিম রয়েছেন ওমান থেকে, তিনি আমাকে দেখছেন, খোকন মিয়া অনেক ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য। আচ্ছা আমার সঙ্গে ছোটন আহমেদ রয়েছেন, তিনি কুষ্টিয়া থেকে আমাকে দেখছেন, মোহাম্মদ মামুন যুক্ত রয়েছেন, তিনি বলছেন তাই তো দলকে
আচ্ছা, চোরের দল আমরা কাউকেই বলতে পারি না, আমরা বিএনপিকেও বলতে পারি না, আওয়ামী লীগকেও বলতে পারি না, আমরা জাতীয় পার্টিকেও বলতে পারি না, আমরা আসলে মন্তব্য করবার কেউ নাই। আমরা যেহেতু সাংবাদিক, আমরা কথা বলি কোনো একটা বিষয় নিয়ে আসলে, এবং প্রত্যেকটা দলই কিন্তু ভালো মন্দ রয়েছে। আপনি আওয়ামী লীগে যেমন বলেন, বিএনপিতে যেমন বলেন, জাতীয় পার্টিতে বলেন, সব দলই কিন্তু রয়েছে ভালো মন্দ, সব জায়গায় রয়েছে এখন। এবং আমরা চাচ্ছি যে ভালো সংখ্যাটা বাড়ুক, ভালোর দলটা ভারী হোক, এটি হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা। আমরা যে আলোচনাটা করছি, প্রত্যেক দলই কিন্তু ভালো মন্দ রয়েছে এবং মন্দির সংখ্যাটা কমে যাক এবং ভালো ভারী হোক, ভালো দল আরও আসুক, ভালো ভালো মানুষ, মেধাবী মানুষ, সৎ মানুষ রাজনীতিতে আসুক, তাহলে কিন্তু বাংলাদেশ একটু টেকসই রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর নিশ্চয় অনেকে মন্তব্য করছেন, জাহাঙ্গীর আলম রয়েছেন, এমডি আতাউর রহমান রয়েছেন, নুরুল নবী রয়েছেন আমার সঙ্গে, আবু জাফর রয়েছেন, খোকন মিয়া রয়েছেন, লালটু এসকে রয়েছেন, আমি একটু নামগুলো পড়েছি, মুজিবুর রহমান রয়েছেন আমার সঙ্গে, সালাউদ্দিন রয়েছেন কক্সবাজার থেকে দেখছেন, জাকির হোসেন রয়েছেন, অমর ফারুক রয়েছেন, খোকন মিয়া, জলিল মোল্লা রয়েছেন, শাহরিয়ার পারভেজ পাভিল রয়েছেন, তিনি বলছেন মেধাবী তরুণ রাজনীতিবিদ তৈরির কারিগর হচ্ছে ছাত্র সংসদ, আর সেই ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ করে রেখেছে, কীভাবে আশা করেন তরুণ মেধাবীরা রাজনীতিতে আসবে, তিনি সেটি মন্তব্য করেছেন, আপনার মন্তব্যটি পড়লাম। সাদ্দাম হোসেন রয়েছেন আমাদের নোয়াখালীতে, একদিন লাইভ করেন, জাকির হোসেন সুমন রয়েছেন, আলামিন রেজা রয়েছেন, মোহাম্মদ মামুন রয়েছেন আমার সঙ্গে, অরিন সুলতান জেমি রয়েছেন আমার সঙ্গে, জহিরুল ইসলাম রয়েছেন, যোগ্য লোকের অভাব এখন রাজনীতিতে তিনি বলছেন, জহির ইসলাম রয়েছেন, পারভেজ মোশারফ রয়েছেন, তিনি এটি মন্তব্য করেছেন, আমরা চাই দিনের বেলা সবার অংশগ্রহণে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবো, এটি আমরা চাই। আমার সঙ্গে জহিরুল রয়েছেন, তিনি বলছেন, আচ্ছা তিনি তার মন্তব্য করছেন, শহীদুর রহমান খান রয়েছেন, তিনি বলছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে চান, আচ্ছা রিয়াজ মাহমুদ রয়েছেন, আচ্ছা তিনি তার মন্তব্য করেছেন, খোকন মিয়া রয়েছেন, তিনি বলছেন আমার বয়স 33, এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারেনি, তিনি মন্তব্য করেছেন, মঞ্জুর রহমান রয়েছেন, আচ্ছা শহীদুর রহমান খান রয়েছেন, অনেকেই মন্তব্য করছেন, মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি বলছেন আমরা পাবলিকের সব কমেন্টই কিন্তু পড়ি, তবে খুব বেশি যেগুলো নেতিবাচক আমরা সেটি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ সব আমরা গণমাধ্যম কর্মী, আমাদের যেটুকু যতটুকু প্রয়োজন, যতটুকু তথ্য আমরা মনে করি এটি জনগণকে দেওয়া উচিত, ততটুকুই আমরা শুধু দেই। আর আপনারা যারা মন্তব্য করছেন তাদের মন্তব্য নিশ্চয়ই অন্যরা পড়তে পাচ্ছে, তাদের তো মত পতাকা প্রকাশের স্বাধীনতা রয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই মন্তব্যগুলো আপনাদের দেখতে পাচ্ছে, খোকন মিয়া রয়েছেন, এম ডি আজম রয়েছেন আমার সঙ্গে, জহির ইসলাম রয়েছেন, তিনি বলছেন মেধার মূল্যায়ন নেই, টাকার মূল্যায়ন হচ্ছে চারদিকে, এটি তিনি মন্তব্য করেছেন, সেটি যাতে আর না হয়। শহীদুর রহমান খান রয়েছেন আগে, আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই, মোহাম্মদ মামুন রয়েছেন, তিনি বলছেন পাবলিক যা বলবে আপনি তাই সেম সেম পড়বেন, হ্যাঁ সেটিই আমি পড়ি, পাবলিক যেটি মন্তব্য করে আমি কিন্তু সেটি পড়ি, তবে চেষ্টা করি যেগুলো গঠনমূলক বক্তব্য এবং যারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে জানান, আমরা সেগুলো চেষ্টা করি পড়বার জন্য, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। জহিরুল রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন কামাল হোসেন রয়েছেন, আতাউর রহমান রয়েছেন, তিনি বলছেন আমরা চাই মেধাবীদের এগিয়ে আসতে উৎসাহিত করবে যে কোনো ভালোকে স্বাগত জানাবো, একদমই তাই, আমরা এই কথাটি বলছি। আতাউর রহমান অনেক ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য, এখানে মেধাবীদের উৎসাহিত করতে হবে রাজনীতিতে এবং তাদেরকে স্বাগত জানাতে হবে রাজনীতিতে, এবং যে সামনে ইলেকশন আসছে তাতে যাতে তরুণ প্রজন্ম, তরুণ যারা মেধাবীরা সুযোগ চাচ্ছেন কিংবা তারা কাজ করছেন এলাকায়, আর সেটি বিবেচনায় কিন্তু তাদেরকেও আনা যেতে পারে। খোকন মিয়া রয়েছেন, আচ্ছা শহীদুর রহমান খান রয়েছেন আমার সঙ্গে, আমার সঙ্গে সাইফুল ইসলাম রয়েছেন, লিটন রয়েছেন, সুমন শর্মা সাগর রয়েছেন, আলামিন রেজা রয়েছেন, রেজাউল করিম রাজু রয়েছেন কক্সবাজার থেকে, নুরুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, তিনি সৌদি আরব থেকে আমাকে দেখছেন, তিনি বলছেন অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক ধন্যবাদ জানিয়েছেন, আচ্ছা এমডি মতিউর রহমান রয়েছেন, তিনি বলছেন আমার লাইভ ভালো লাগে, অনেক ধন্যবাদ। জাহাঙ্গীর আলম বলছেন তিনি তার মন্তব্য করেছেন, খোকন মিয়া রয়েছেন, সুষ্ঠু ভোট চাই আমরা, শহীদুর রহমান খান রয়েছেন, আগামী নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন তিনি, আচ্ছা অবশ্যই, রিয়াজ মাহমুদ রয়েছেন, নির্দলীয় সরকার ছাড়া কী নির্বাচন সুষ্ঠু হবে কি না, এটি তিনি মন্তব্য করেছেন। আতাউর রহমান বলছেন নিরাপদ বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত নিরাপদ ঢাকা গড়ে তোলা, এর বিকল্প নেই, এটি তিনি বলছেন, অনেক একদম ভালো কথা বলেছেন। হাফিজ এমডি সাইফুল ইসলাম রয়েছেন, আই লাইক ইট ভেরি গুড নাইট, আচ্ছা শহীদুর রহমান খান রয়েছেন আমার সঙ্গে, আগামী নির্বাচনে আচ্ছা আব্দুল সালাম রয়েছেন, জহিরুল ইসলাম রয়েছেন, তরুণদের মূল্যায়ন কম এখন রাজনীতিতে, তিনি সেটি বলছেন এটি বাড়াতে হবে, এটি আমরা বলছিলাম। হাফিজ আবদুল্লাহ রয়েছেন কক্সবাজার থেকে দেখছেন, খালিদ হোসেন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন ভালো কিছু চাই বাট সব ফেক, তিনি সেটি বলছেন। এমডি খোকন মিয়া রয়েছেন, আচ্ছা জাহাঙ্গীর আলম রয়েছেন, তিনি বলছেন নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার, এটি তিনি মন্তব্য করেছেন। মোস্তফা বলছেন একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে চায়, আচ্ছা তিনি এমডি লিটন রয়েছেন, মনির রয়েছেন, মিজানুর রয়েছেন, শহীদুর রহমান খান রয়েছেন, কামাল হোসেন রয়েছেন, একটু নামগুলো পড়ে যায়, সুলতান সালাউদ্দিন দেশ রয়েছেন, জহিরুল ইসলাম রয়েছেন, খোকন মিয়া, বদিউজ্জামান গাজী রয়েছেন, মুজিবুর রহমান রয়েছেন, জহিরুল ইসলাম রয়েছেন, আতিউর রহমান রয়েছেন, শহীদুর রহমান খান রয়েছেন আমার সঙ্গে, মিলন রয়েছেন, মঞ্জুর রহমান রয়েছেন, অনেকেই মন্তব্য করছেন, শহীদুর রহমান খান, আলামিন, জহিরুল ইসলাম, আতাউর রহমান, রাশেদ,
এবং জাহেদ চৌধুরী, মুসার রয়েছেন, সোহাগ রয়েছেন, খোকন মিয়া রয়েছেন, সালাউদ্দিন রয়েছেন, জাফর রয়েছেন, আমার সঙ্গে আলমাস রয়েছেন, অনেকে অনেকে মন্তব্য করছেন, কামাল আবুল মোহাম্মদ রয়েছেন, মুজিবুর রহমান রয়েছেন আমার সঙ্গে, আচ্ছা আমার সঙ্গে রয়েছেন মঞ্জুর রহমান, আলামিন রেজা, আশরাফুল ইসলাম রয়েছেন, সাকিব রয়েছেন, খোকন মিয়া, মিলন রয়েছেন, আশরাফুল ইসলাম রয়েছেন, অনেকে অনেকে মন্তব্য করছেন আমাকে। নিশ্চয় দর্শক, আজকে যাদের মন্তব্য পড়তে পারলাম না, আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো লাইভে আপনাদের মন্তব্য পড়ার চেষ্টা করব, এবং আপনাদের অংশগ্রহণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের অংশগ্রহণে লাইভটিকে আরও বেশি প্রাণবন্ত হোক, আপনারা যত বেশি কমেন্ট করেন তত আমাদের এই লাইভ প্রোগ্রামটি আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে। এবং এই প্রোগ্রামের আজকের এই লাইভটির যে উদ্দেশ্যটা ছিল যে রাজনীতিতে মেধাবী মুখ আসছে, আরও আসবে, আরও বেশি বেশি আসবে, এবং সামনে ইলেকশন আসছে, সেখানে তরুণ প্রজন্ম যারা রয়েছেন, মেধাবী মুখ যারা রয়েছেন, তাদের অংশগ্রহণ আরও বাড়বে, এবং তারা যত বেশি স্থায়ী হবে, যত বেশি তারা তাদের অবস্থান সুদৃঢ় হবে, তত কিন্তু যারা দুর্নীতিবাজ রয়েছেন, ভুইফোর রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের কিন্তু অবস্থান নড়বড়ে হয়ে যাবে, এবং ত্যাগী নেতা যারা রয়েছেন তাদের অবস্থান যদি শক্ত হয় তাহলে কিন্তু ভুইফোর রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। আমরা এটি চাচ্ছি, এটি আসলে প্রত্যেকটা দলের ক্ষেত্রে আমি বলছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সব দলেরই এই জায়গাটিতে আসলে আসতে হবে, এবং যত বেশি বাড়বে তত কিন্তু আমাদের রাজনৈতিক ভিত্তিটা আরও মজবুত হবে, শক্ত হবে, বাংলাদেশের আরও আমাদের অবস্থান আরও বিশ্বের বুকে সুদৃঢ় হবে, বাংলাদেশের উন্নয়ন আমাদের যে সামনে ভীষণ রয়েছে সেটিও আমাদের আরও টেকসই হবে। নিশ্চয়ই যারা দর্শক আমাকে দেখছেন, যারা আমাকে সহমত পোষণ করছেন, যারা সহমত পোষণ করেননি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবার জন্য শুভরাত্রি।